ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে, এর নাম ইয়াজুজ আর মাজুজ। নাম শুনেছেন? এই যে এই সূরার মধ্যেই আছে, এই সূরা কাহাফের কথা বললাম না, সূরা কাহাফের পিছনের দিকে আছে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। যুলকারনাইন বাদশার কথা পড়বেন, তিনি এই যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে, মনে আছে? পড়েছেন? আচ্ছা, এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে। এর এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না, এমনকি ঈসা আলাইহিস সালামেরও নয়। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে, তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে, পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে, পৃথিবী পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ইয়াজুজ আর মাজুজের এই কাঁধে, ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন। কি জন্ম দিবেন? ওই যে বলি না মহামারীর ভাইরাস, অমুক ভাইরাস তমুক ভাইরাস, এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখন। ওই ভাইরাসে, ওই পোকায়, ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ যাই দিবেন, এতে করে ইয়াজুজ আর মাজুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে। মানে এটা ছোঁয়াচে রোগ হবে। কি রোগ হবে? ছোঁয়াচে। ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এরকম জিনিস চলবে আরো বিশ্বে। আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না, ওর নিচে এই এক এক লাখ বছর, দেড় লাখ বছর, দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে এখন। হ্যাঁ, এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয়। সবকিছুই ঘটবে, বিশ্বটার খুব রহস্য আছে, বিশ্বটার অনেক রহস্য আছে। আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই, পরীক্ষা। লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেছেন। এরপরে ইয়াজুজ আর মাজুজের সব প্রজাতি মারা যাবে। নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে। আল্লাহু আকবার। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক কি করবেন জানেন? বড় বড় নখরওয়ালা, বড় বড় নখ আছে, নখ দেখেছেন? বড় বড় নখ, বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন। কি পাঠাবেন? পাখি। এটা কোন পাখি, কি নাম আমরা জানি না। ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন, যাদের নখগুলো খুব বড় বড় হবে, বিশাল বিশাল নখ। এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে, উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন। এরপরে আল্লাহ পাক কি করবেন জানেন? আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন, এত বেশি বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। যা হারিসে আসছে, জমিন একদম চকচক করবে, জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে। এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না, ভাইরাসকে ধুয়ে সাফ করতে হবে। তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে, তার সময়ে একটা ডালিম, ডালিম দেখেছেন কিনা? আনার, আনার ডালিম, এই ডালিমের যে খোসা হয় না, এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে। কে বুঝলেন? এত বড় বড় ফল হবে, এত বরকত হবে জমিনের মধ্যে। কখন বরকত হয়? যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন। আমরা কি আত্মসমর্পণ করছি? এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে, এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন, দিব্যি ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, জেনা করছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, মাপে কম দিচ্ছেন, আবার নামাজও করছেন মাশাআল্লাহ। তো বরকত কোত্থেকে আসবে? তো বরকত কখন আসে? যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ কর। একটা ডালিম হবে, এটা রূপকথা নয়, এগুলা এগুলো গাল গল্প বলছি না, এই প্রতিটা কথা আল্লাহ পাকের ওহি থেকে আসছে, এর একটা কথাও মিথ্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দশজন ঘোড়সাওয়ার, কয়জন ঘোড়সাওয়ার? দশজন ঘোড়সাওয়ার বের হবে ইমাম মাহদির সময়, যারা খোঁজ নিতে যাবে, খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা, ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ওই দশ, নবীজি বলছেন আমি ওই দশজনের নামও জানি, ওদের বাবার নামও জানি। সুবহান, এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে। তো অনেকে হয়তো হাসবে, কি বলে একটু উল্টা পাল্টা কথা, তাই না? নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে, আরে হাহারি এক দিয়ে রেখে দেবে। এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে, ফেসবুকের মতো হাসে, ফেসবুকের মতো কাঁদে, মানুষ এখন রোবট, রোবটিক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এরপর কি? এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন? যখন মানুষ আবার আবার সেই জেনা, পাপ, শিরিক, কুফর এগুলোতে লিপ্ত হবে। আল্লাহ রসুল বলছেন
এমন একটা মানুষও বাকি থাকবে না, একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে, এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন নাউজুবিল্লাহ। ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না। এখনো কি এরকম সময় আসছে? আসে নাই। এখন এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? আছে, হ্যাঁ, হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে, আছে কিনা? তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না, আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে। রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে, ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন। কোন দিক থেকে? সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে। পৃথিবী একদিকে ঘুরছে না এখন, কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন? পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাকের জন্য এটা খালি বলা, কুন ফায়াকুন, হও হয়ে যাও, ব্যাস ব্যাস। আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে। আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে, পৃথিবীর ভিতরেও একটা ঘূর্ণন হয়, সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন, এমনটা রিপোর্ট এসেছে। দেখেন, আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন দেখেন। আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে। দেখেন রিপোর্ট, দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে। আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে, আছে না? এটা হাদিস আসছে। তো প্রিয় ভাইরা, এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পর এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না। তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। কিভাবে কেয়ামত হবে? নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে, পানি গিলতে পারবে না, কেয়ামত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা আল ক্বারিআতু মাল ক্বারিআ ওয়ামা আদরাকা মাল ক্বারিআ, আছে না? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত, পড়ে দেখেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা শামসু কুউরাত ওয়া ইযা নুজুমু কাদারাত, এই সূরাগুলো পড়ে দেখেন। আমপারার আম্মা পারার শেষ পারাটা যেটা 30 পারা, এর সূরাগুলো পড়ে দেখেন, কিয়ামত চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। শিঙ্গায় ফুক দেয়া হবে, আল্লাহ পাকের ফেরেশতার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। চারটাখানি কথা নাকি? দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে, এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি, এই 30, 40, 50, 60, 100 বছরের জীবন, এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে। অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, কালিমা বোঝার চেষ্টা করি, আল্লাহ তাওহীদ শিখি, জানি, বুঝি, নবীর সুন্নত অনুযায়ী আমল করি, হালাল খাই, পরিবার গড়ি, মানুষকে সৎ কাজে দাওয়াত দেই, অসৎ কাজে নিষেধ করি, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহ পাক যা দিয়েছেন জানমাল, সময় শ্রম, আল্লাহ পাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ, এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি, ইনশাআল্লাহ দুনিয়া সফল হব, পরকালে সফল হব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাক আমাদের সবাইকে সমকালীন ফিতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন, এবং এই রমজান আসন্ন রমজানে পরিপূর্ণরূপে ইবাদত করার তৌফিক দান করুন, এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন, এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন।